অমাবস্যায় এই কাজটি করলেই কিন্তু আপনার ভাগ্যচক্র ঘুরে যেতে পারে, অর্থাৎ আপনি ঐশ্বর্যশালী হয়ে উঠতে পারেন। মহালয়ার মতো শুভ দিনে এমন একটি কাজ আছে যে কাজটি করলে আপনি কিন্তু কোটিপতি হয়ে উঠতে পারেন। দৈনন্দিন জীবনে আমরা কিন্তু নানা রকম হতাশায় ভুগে থাকি, কঠিন পরিশ্রম করা সত্ত্বেও কিন্তু আমরা সাফল্য অর্জন করতে পারি না, যার ফলে সংসারে দাম্পত্য কলহ, বিবাদ ইত্যাদি লেগেই থাকে। অনেক মানুষ আছেন যারা কঠিন পরিশ্রম করা সত্ত্বেও কিন্তু সাফল্য অর্জন করতে পারেন না, তারা কিন্তু মানসিক বিকারগ্রস্ত হয়ে যান, এমনকি তারা হতাশায় এমন ভাবে ভেঙে পড়েন যে তারা কোনো কাজ করতেই চান না। এই রকম মানুষ যদি থেকে থাকেন তাহলে আর দেরি না করে মহালয়ের মতো এই শুভ দিনে এই কাজটি করে আপনি আপনার ভাগ্যচক্র কিন্তু বদলে ফেলুন। মহালয়া এমনই একটি দিন যে দিনটাতে কিন্তু খুবই শুভ বলে মনে করা হয়। এই দিনে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ দান করার প্রথাও কিন্তু প্রচলিত আছে। মহালয়া কথার অর্থ হলো মহান আলয়, অর্থাৎ মহান আশ্রম। দেবী দুর্গাই কিন্তু মহান আলয়। এবারে মহালয়ার অমাবস্যা তিথিটি পড়েছে 13ই অক্টোবর 25শে আশ্বিন রাত 9টা 26 মিনিট থেকে 14ই অক্টোবর 26শে আশ্বিন রাত 10টা 49 মিনিট পর্যন্ত। যেহেতু অমাবস্যা তিথিতে পড়েছে 13ই অক্টোবর রাত 9টা 26 মিনিট থেকে, তাই আপনি এই কাজটি কিন্তু 13ই অক্টোবরও করতে পারেন। আবার আপনি যদি ইচ্ছা করেন যে রাত 12টার পরে করবেন অমাবস্যা তিথিতে, তাহলেও কিন্তু করতে পারেন। অবশ্যই এই কাজটি করার আগে কিন্তু আপনাকে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে। শুদ্ধ বস্ত্র পরে গঙ্গা জল ছিটিয়ে নিতে হবে। লাল বস্ত্র পরিধান করে এবারে ঠাকুর ঘরে কিন্তু আপনাকে যেতে হবে, কারণ ঠাকুর ঘরটা হলো সব থেকে শুদ্ধ ঘর। সেই ঠাকুর ঘরে কিন্তু আপনি চারিদিকে গঙ্গার জল ছিটিয়ে লাল আসনে বসে সামনে মাটির ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। চেষ্টা করবেন সেই মাটির যে প্রদীপটি আপনি জ্বালাবেন সেই প্রদীপটি যদি নিজে হাতে তৈরি করতে পারেন তাহলে খুবই ভালো হয়, আর না হলে বাজারে তো মাটির প্রদীপ কিনতেই পাওয়া যায়, বাজার থেকেও কিনে নিতে পারেন। সামনে ঘিয়ের প্রদীপ নিয়ে বসতে হবে। এবারে পাঁচখানা ধূপকাঠি জ্বালাতে হবে এবং তার সঙ্গে পাঁচখানা মোমবাতি জ্বালাতে হবে। একটা পাতিলেবু নিতে হবে। সেই পাতিলেবুটি বাজার থেকে যখনই কিনবেন দেখবেন পাতিলেবুটিতে যেন কোনো খুঁত না থাকে। পাতিলেবুটি অবশ্যই কিন্তু সবুজ কালারের হতে হবে। সেই পাতিলেবুটিতে আপনি সিঁদুর লাগাবেন। সিঁদুর লাগিয়ে মা কালী যদি আপনার আসনে থাকেন, আর যদিও বা মা কালী যদি নাও থাকে, তাহলে আপনাদের যে কুলদেবী বা কুলদেবতা আছে তার পায়ে ওই লেবুটি কিন্তু সারা রাত ধরে রেখে দিতে হবে। সারা রাত অমাবস্যা তিথিতে ওই লেবুটি কিন্তু রাখতে হবে। এবারে আপনি ভগবানের কাছে আপনার যা মনের ইচ্ছা এবং আপনি যে সমস্ত কাজে সাফল্য অর্জন করতে পারছেন না সেই সমস্ত মনের কথাগুলো ভগবানের কাছে বলুন এবং ভগবানের আরাধনা করুন এবং আপনি গায়ত্রী মন্ত্র জপ করুন। গায়ত্রী মন্ত্র জপ করার পর আপনার যখনই পুজো হয়ে যাবে তখনই কিন্তু আপনি চলে আসবেন এবং সারা রাত কিন্তু ঠাকুর ঘরে আলো জ্বালিয়ে আসতে হবে, আর ঘিয়ের প্রদীপ আর মোমবাতি যেগুলো জ্বালিয়েছেন সেগুলো কিন্তু কখনোই নেভাবেন না। পরের দিন ব্রহ্ম মুহূর্তে কিন্তু ঘুম থেকে উঠতে হবে, কারণ ব্রহ্ম মুহূর্ত কিন্তু যে কোনো কাজের জন্য খুবই ফলপ্রদ। এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্রে অবশ্যই স্নান করে নিতে হবে। তার আগে স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে যেতে হবে। ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে প্রণাম করে ওই যে লেবুটি আপনি ঠাকুর ঘরে রেখে দিয়েছিলেন সেই লেবুটি চার রাস্তার মোড়ে নিয়ে গিয়ে ফেলে আসতে হবে। দেখতে হবে কোনো লোকজন যেন সেখানে না থাকে, এবং ফেলে আসার পর আপনি কিন্তু পেছন ফিরে আর তাকাবেন না, সঙ্গে সঙ্গে বাড়ি চলে আসবেন। এবং আসার পথে যদি কারোর সঙ্গে দেখা হয় কোনো কিছু বলার দরকার নেই, আপনি বাড়ি চলে আসবেন। এই কাজটি যদি আপনি
মহালয়ার অমাবস্যা তিথিতে করতে পারেন দেখবেন আপনার কিন্তু জীবনে অনেক উন্নতি হবে। এবং ওই লেবু ফেলে আসার সাথে সাথে আপনার জীবনে যত নেগেটিভ এনার্জি আছে সব কিন্তু এই লেবুর সাথেই চলে যাবে এবং আপনার সাথে কিন্তু সব সময় পজিটিভ এনার্জি চলবে। দেখবেন আপনার জীবনে কিন্তু অনেক উন্নতি হবে, আপনার ভাগ্য চক্রও কিন্তু ফিরবে, আপনাদের যে দাম্পত্য কলহ বা সাংসারিক জীবনে যে সমস্ত কলহ সব কিছুই কিন্তু দূর হয়ে যাবে এবং অনেক অর্থ কিন্তু আপনি অর্জন করতে পারবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করুন, লাইক আর সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে কিন্তু জয় মা দুর্গা মাতার জয় লিখতে কখনোই ভুলবেন না। জয় মা দুর্গা মাতার জয়।